দিন দিন বাড়ছে খাদ্যসহ সব পণ্যের দাম সেই সাথে মূল্যস্ফীতির চাপে দিশে সাধারণ মানুষ ঠিক তখনই সরকারের আগামী অর্থ বছরের চ্যালেঞ্জ নতুন বাজেট এবারও প্রস্তাবিত বাজেট ঘোষণার পর সেই পুরনো কথা সাধারণ মানুষের বাজেটে কি আছে জনগণের জন্য এদিকে চলতি বাজেটে সরকারি কর্মচারীদের জন্য রয়েছে পাঁচ শতাংশ প্রণোদনা এমন কোনো বিশেষ প্রণোদনা বেসরকারি চাকরিজীবীদের জন্য থাকা দরকার বলে মনে করেন অনেকে রাজধানী ঘুরে ইয়াসিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আওলাদ বাবলু অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে যা ভবিষ্যতে আরও বাড়বে সরকার স্বীকার করুক আর না করুক অর্থনীতির প্রায় সব সূচকই এখন নেতিবাচক ঠিক এমন পরিস্থিতিতে বর্তমান বাজেট দিয়ে সাধারণ মানুষ কি ভাবছে আমি বাজেট বুঝি না দিনানি দিন খাই আমেরিকা চালাই মাসের পর মাস ধরে বাড়ছে সব ধরনের পণ্যের দাম খাদ্যদ্রব্যের দাম ছাড়িয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে বেশিরভাগ মানুষই খাদ্য কিনতে বাধ্য হচ্ছেন আয়ের বড় অংশ খরচ করতে এমন বাস্তবতায় বাজেট যেন খেটে খাওয়াদের জন্য দুর্বুদ্ধ আমরা তো মনে কারণ চলতে পারি না আর বাজেট সম্বন্ধে আমরা তেমন ধারণা নাই আমরা বুঝিও না আমরা চালাই রিস্কা চালাই গাড়ি কুড়ি বাজার চালাই পেট নিত্যপণ্যের বাজারটা ঠিক করে দিলে তাতেই চলবে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা পনেরো লাখ চুয়ান্ন হাজারের মতো যা মোট চাকরিজীবীর প্রায় ছাব্বিশ শতাংশ যাদের চলতি বাজেটে দেয়া হয় পাঁচ শতাংশ প্রণোদনা অথচ বাকি বড় অংশ বেসরকারিদের নিয়ে কিছু না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যরা সরকারি চাকরিজীবীদের জন্য প্রণোদনা দিছে কিন্তু সরকারি চাকরিজীবী যারা সরকারি চাকরি করেন না তাদের জন্য কিছুই নাই সবাই যাতে এটা সুফল পায় সেও অনুযায়ী বাজেটটা ডিক্লেয়ার করা উচিত সরকারি কর্মকর্তাদের তো আজীবনই সরকার প্রত্যেকটা সরকার সবাই দিয়ে আসতেছে কিন্তু জনগণ সাধারণ মানুষ জনগণদের কিছুই দেয়নি চলতি বাজেটে মূল্যস্ফীতির হার ছয় দশমিক পাঁচ শতাংশ নামিয়ে আনার এক দুরহ লক্ষ্য ঠিক করা হয় কিন্তু এর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেগুলো এসেছে বছরের শেষ দিকে তাই আগামী বাজেট বাস্তবায়নে সরকারের আগ থেকেই শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণের এখন বাজারে দ্রব্যমূল্য দামের অনেক ঊর্ধ্বগতি এই মূল্যস্ফীতিটা যেন হ্রাস টেনে ধরা যায় ইনফ্লেশনের ব্যাপারটা আমাদের এখন খুবই হাই ইনফ্লেশন সরকারের কমানোর একটা চেষ্টা করতে হবে হচ্ছে আমাদের সরকারের রাজস্ব কম ব্যাংক ব্যবস্থার দুর্নীতির কথা আমরা সবাই জানি অনেকে হাফ ফেড বা না খেয়ে দিন কাটাই সেই হিসেবে যদি আমরা এখন ইনফ্লেশন বাড়ে এবং দ্রব্যমূল্য এত বাড়ে বাদে যদি সরকার ঠিকমতো না রাখতে পারে তাহলে আমাদের দেশ তো কয়েকদিন পর দুর্ভিক্ষে ভুগবে তো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি ইনভেস্ট করা হয় তো সেক্ষেত্রে দেখা যায় আয়ের মানুষ খুব বেশ খুব বেশি লাভবান হয় না তো তাদের কথা চিন্তা করেও অনেক জায়গায় ইনভেস্ট করা উচিত কাগজে কলমে প্রস্তাবিত বাজেট আগের চেয়ে আকারে পাঁচ শতাংশের একটু কম বেড়েছে তবে চ্যালেঞ্জ রয়েছে অনেক বেশি আউলাদ বাবলু গ্লোবাল টেলিভিশন ঢাকা